নমস্কার, ওয়েলকাম টু রান্নাবান্না স্পেশাল। রান্নাবান্না স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঞ্জাবি ট্র্যাডিশনাল একটা রেসিপি, রাজমা মশালা। রাজমা মশালা কীভাবে বানাতে হয় তারই একটা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই রাজমা মশালা বানাতে কী কী উপকরণ লাগছে, আর এই রাজমা মশালা কীভাবে বানাতে হয় পুরো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন আজকের ভিডিওটা দেখে নিই। রাজমা মশালা করার জন্য আমি এখানে রাজমা নিয়েছি, এখানে আমি রেড রাজমাগুলো নিয়েছি, আর এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছি। এছাড়া লাগছে টমেটো। রাজমাটার বিশেষত্বই হচ্ছে একটু বেশি পরিমাণে টমেটো লাগে। এখানে আমি টমেটো পেস্ট নিয়েছি, 4টে মিডিয়াম সাইজের টমেটোকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এছাড়া লাগবে আদা, এখানে নিয়েছি আমি রসুন এবং রেড চিলি, দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে, লাল লাল লঙ্কা, এটার একটা পেস্ট আমি বানিয়ে নেবো এখানে, এগুলো নিয়েছি। এছাড়া লাগছে জিরে বাটা, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, লাগছে ধনে পাতা কুচি, এখানে আমি বিদেশি ধনে পাতা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেশি ধনে পাতা নিতে পারেন। এছাড়া লাগছে হলুদ, গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু ঘি লাগবে। আপনারা পুরো রান্নাটা কিন্তু ঘিয়ে করতে পারেন, তবে আমি পুরো রান্নাটা ঘিয়ে করছি না, সামান্য একটু ঘি দেবো ফ্লেভারের জন্য। আর এখানে আমি সাদা তেলেই রান্নাটা করব। লাগছে পেঁয়াজ, এখানে এখানে আমি 5টা পেঁয়াজকে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এছাড়া লাগছে এখানে আমি এগুলোকে ফোড়ন ইউজ করব, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, জিরে এবং গোটা গরম মশলা। এই কয়েকটা উপকরণ দিয়েই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজমা মশলা। তবে এখানে বলে নিই, এখানে আমি 1.5 কাপ রাজমা নিয়েছিলাম, যেটাকে ওভারনাইট আমি ভিজিয়ে নিয়েছিলাম। তো প্রথমেই আমি এটাকে পেস্ট বানিয়ে নেবো, তারপরে রাজমা মশলাটা বানিয়ে নিচ্ছি। এবার আমি রাজমাটা বানিয়ে নেবো, এর জন্য ওভেন একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হতেই এর মধ্যে আমি সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি 2 টিস্পুন। তারপরে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই ফোড়নের ফ্লেভারটা আসা পর্যন্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটাকে কিন্তু ব্লেড করে পেস্ট করে নিয়েছি, তা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, দিয়ে পেঁয়াজ পেস্টটা আমি 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি ফাইন পেস্ট করিনি, দেখুন এইভাবে কদ্দুকস করে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি মিক্স করে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি পেঁয়াজটা দেওয়ার পরে 2 মিনিট কষিয়ে নিলাম, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এখানে যে আমি আদা, রসুন এবং রেড চিলি নিয়েছিলাম সেটার পেস্ট আমি করে নিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আমি 1 টিস্পুন জিরে পেস্ট, ধনে গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে 1 টিস্পুন, হলুদ দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী। তবে খেয়াল রাখবেন আমি কিন্তু রাজমাটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেইভাবেই আমি এখানে লবণটা দিলাম। দেখুন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি সমস্ত মশলাটাকে আরও 2 মিনিট একসঙ্গে কষিয়ে নিচ্ছি। তো মিক্স করে নিলাম, এবার এটাকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি সমস্ত মশলাগুলো দিয়ে এখানে আমি 2 মিনিট কষিয়ে নিলাম, এটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা বা টমেটোটো পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে আমি দেখুন খুব ভালো করে মিক্স করে নিয়ে টমেটোর সঙ্গেও এই মশলাগুলোকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো রাজমা। এটা দিয়েও 2 মিনিট কষিয়ে নিলাম, এটা কষানো হয়ে গেছে, সমস্ত মশলাগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। গরম মশলা, ঘি এবং ধনে পাতা ছাড়া আমি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রাজমাটা। আমি রাজমাটাকে কিন্তু ওভারনাইট ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। আমি 4টে সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে মিডিয়াম ফ্লেমে রেখে। তো আমি রাজমাটাকে দিয়ে দিলাম। রাজমাটাকে দেওয়ার পরে আমি মশলাগুলোর সঙ্গে দেখুন মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি রাজমাটাকে এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি 5 থেকে 7 মিনিট। এবার দেখুন আমি রাজমাটাকে দিয়ে 5-7 মিনিট কষিয়ে নিলাম, এটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে।
তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। রাজমাতে কিন্তু একটু বেশি পরিমাণেই জল লাগে, তো আমি এখানে 5 থেকে 6 কাপ জল দিয়ে দেব। তো দেখুন আমি এখানে 5 থেকে 6 কাপ জল দিয়ে দিলাম, এখন এই মতো অবস্থাতে আছে। এটা হয়ে গেলে দেখবেন জলটা অনেকটাই কমে আসবে, একটা গাঢ় গাঢ় হয়ে যাবে। তো আমি এটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে আরো 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নেব, তাহলে আমার রাজমাটা একদম খুবই ভালোভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি মিক্সড করে নিলাম, এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নেচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। 1 টিস্পুন ঘি আর গরম মশলাটা দিয়ে আমি মিক্স করে নিলাম। ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে আমি মিক্স করে নিয়েছি, এটা একদম হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, দিয়ে আমি কিন্তু অফ করে দিলাম ফ্লেমটা। 1 টেবিল চামচ ধনে পাতা কুচিটা দিয়ে ফ্লেম অফ করে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেবো, তারপরে 10 মিনিট পরে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আমি 10 মিনিট পরে এটাকে একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিচ্ছি, একটা সার্ভিং বলে এগুলোকে আমি তুলে নিচ্ছি, দিয়ে এটাকে আমি সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি রাজমা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আর আজকের রেসিপি রাজমা মশলা আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। পাঞ্জাবি একটা ট্র্যাডিশনাল রেসিপি, এটা কিন্তু পাঞ্জাবে খুবই বিখ্যাত একটা রেসিপি। আমি আজকে আপনাদের সঙ্গে বেঙ্গলি স্টাইলে শেয়ার করলাম, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার এই রেসিপি প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার ফেসবুক টুইটার এবং হোয়াটসঅ্যাপ বন্ধুদের সঙ্গে। এছাড়া আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো দেখুন এই রেসিপিটা কিন্তু আমি একটু পাতলা পাতলা রেখেছিলাম, দেখুন 10 মিনিট পরে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। তার জন্য একটু বেশি কিন্তু পাতলা রাখবেন, তাহলে পরবর্তীতে এটা গাঢ় হয়ে যাবে। তো আমার আজকের এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, সিম্পল উপায়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা সম্পূর্ণ ভিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতন টাটা বাই বাই, আবার দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন।